পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের বাবুরবাগ এলাকার বাসিন্দা প্রযুক্ত চক্রবর্তী থাইল্যান্ড থেকে ন্যাশনাল লেভেলে প্রতিযোগিতায় ওড়িশি নৃত্য ও সেমি ক্লাসিক্যাল নৃত্যে প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়ে শহর বর্ধমানের নাম উজ্জ্বল করল। কিসে প্রতিযোগিতা গিয়েছিলে? ওখানে হিন্দুস্থান আর্ট এন্ড মিউজিক সোসাইটি থেকে ভারত সংস্কৃতির যাত্রা করা হয়েছিল গুরু প্রসেনজিৎ পোদ্দারের আন্ডারে, এবং সেখানে আমি সেমি ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল ওড়িশি এ ফার্স্ট হয়েছি। আচ্ছা, তো কতদিন ছিলে ওখানে? ওখানে 4 দিন ছিলাম। 11 তারিখ এখান থেকে যাত্রা স্টার্ট হয়েছিল, আমাদের 16 তারিখ আবার এখানে ফিরে এসেছি। কত ভালো লাগছে একটা এত বড় জায়গা থেকে ওটা প্রথম পুরস্কার নিয়ে এসছো? খুবই ভালো লাগছে, এবং গুরু অমৃত দাসের আন্ডারে আমি এতদিন শিখেছি, এখনও শিখছি, এবং উনি যেভাবে আমাকে গাইড করেছেন প্রতিটা মুহূর্তে, সেভাবে হয়তো আমি কোথাও সেই গাইডেন্সটা এখন অবধি পাইনি। এবং আমাকে স্কুলও প্রচণ্ডভাবে হেল্প করেছে, দিল্লি পাবলিক স্কুল প্রচণ্ডভাবে হেল্প করেছে আমাকে। এবং ওখানে গিয়ে এত বড় একটা ফেস্টিভ্যালে আমি পার্টিসিপেট করতে পেরেছি, এত বড় একটা কম্পিটিশনে আমি নিজের ট্যালেন্টকে শোকেস করতে পেরেছি, এটাতে আমার খুব ভালো লাগছে। আর ফার্স্ট প্রাইজ পেয়েছি, সেটাতে আরও ভালো লাগছে। এত পুরস্কার এখানে আছে, কোথায় কোথায় এত পুরস্কার? এখানকার মধ্যে অর্ধেকটাই আমাকে ভারত সংস্কৃতি দিয়েছে, আর এইটা আছে প্রেরণাশ্রী নৃত্য উৎসবে। মানে বিভিন্ন বিভিন্ন সংস্থায় বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছে, তাই তো? আর এত বড় পুরস্কার এই প্রথম পেলে? একদম, ফার্স্ট ইন্টারন্যাশনাল কম্পিটিশন। আচ্ছা, তোমরা এখান থেকে কতজন গিয়েছিলে? এখান থেকে মোট 32 জন গেছিল, এবং সবাই কিছু না কিছু হয়েছে। আচ্ছা, আর এমনি বাইরে বাইরে থেকেও ছিল তো, অন্যান্য দেশ থেকে? হ্যাঁ, অন্যান্য অনেক কান্ট্রি থেকেও ছিল, অন্যান্য অনেক স্টেট থেকে ছিল, ভারত সংস্কৃতি উৎসবে 3 বার প্রথম পুরস্কার পাওয়ায় ন্যাশনাল লেভেলের প্রতিযোগিতায় সে সুযোগ পায়। শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রযুক্ত চক্রবর্তী। তার মা পাপিয়া চক্রবর্তী জানান, নৃত্য বাসা প্রেরণার শিক্ষিকা অমৃতা দাসের সহযোগিতায় তার কন্যা এই জায়গায় পৌঁছেছেন। আমার তো খুবই ভালো লেগেছে, আমি নিজেও গেছিলাম এই ব্যাংককে, তবে আমার এই পুরো মেয়ের যে এই পাওয়াটা পুরোটাই নৃত্য বাসা প্রেরণার গুরু অমৃতা দাসের দিকের থেকেই হয়েছে। ও অমৃতা দাসের পুরো মানে খুব কাছের একটা স্টুডেন্ট, ও অমৃতা দাস প্রচণ্ড ওনা ওকে হেল্প করেন, মানে অমৃতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না, যেটা ও এতগুলো স্টেট গেছিলো সেখান থেকে ও ওখানে ক্লাসিক্যালে ওড়িশিতে ফার্স্ট, সেমি ক্লাসিক্যালেও ফার্স্ট, এটা সম্পূর্ণই অমৃতা দাসের জন্যই হয়েছে। আর থাইল্যান্ডে কি প্রথমবার কি যাওয়া হয়েছে না এর আগেও? না, এই প্রথম গেছিলো, ও ভারত সংস্কৃতি 3 বার প্রথম ফার্স্ট হয়েছিল, তাই ওই অপরচুনিটিটা পেয়েছিলো, ওকেও অমৃতা দাস এখান থেকে নিয়ে গেছিলো। দাদু প্রদ্যুৎ চক্রবর্তী জানান, তার বাবার 9 বছর আগে মৃত্যু হয়েছে, মা পাশে থেকে তার মনের বাসনা পূরণ করে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।